তো বন্ধুরা, বনগা বাটার মোড় একদম তিন রাস্তার মুখে কিন্তু খুলে গেল একদম নতুন একটা ক্যাফে, রয়্যালিস্টা ক্যাফে। ভেতরে ঢুকতেই একদম চোখে আমার প্রথমে কিন্তু ওই জিনিসটা খুব আকর্ষণ করলো, কোনটা বলো তো? হ্যাঁ, পেছনের ওই মকটেল সেশনটা। এখানে কিন্তু তোমাদের তোমাদের ইচ্ছা মতো মকটেল কাস্টমাইজ করে নিতে পারবে। তারপর আমি সিঁড়িতে উঠে গেলাম উপরে, যেখানে এরকম সুন্দর একটা ফ্লাওয়ার গার্ডেন ছিল। তোমরা কিন্তু এখানে ইচ্ছা মতো তোমাদের ফটো তুলে নিতে পারবে। আর একটা কথা বলি, এটা কিন্তু একদম যশোর রোডের পাশে। হ্যাঁ, ভিউ উপভোগ করতে করতে খাওয়া, বন্ধুদের সাথে গল্প আড্ডা, ওফ কী বলবো, জাস্ট কিন্তু জমে যাবে। হ্যাঁ, একদম প্রথমে কিন্তু আমাদের টেবিলে সার্ভ হয়ে গেল এই সুন্দর লাল লাল গাঢ় গাঢ় মানচাও স্যুপ, যার দাম কিন্তু 100 টাকা। আর তার সাথে কিন্তু ছিল এই একটা অর্ডিনারি ক্রাঞ্চি ভাজা, যেটা ওর সাথে বাধ্যতামূলক। তো চলো প্রথমে এটা একটু টেস্ট করে দেখা যাক, এই মানচাও স্যুপটা। মুখে দিতেই একটা স্পাইসি ফ্লেভার, যেটা কিন্তু মুখে খুবই হিট করছিল। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার কিন্তু স্পেশালি এই স্যুপটা। আমি একটু এবার এই অর্ডিনারি ভাজাটা দিয়ে একটু ট্রাই করে দেখলাম যে এটা দিয়ে কেমন লাগে। দিয়েছে যখন তখন তো টেস্ট করতেই হয় না, তো তোমরাও একবার টেস্ট করে দেখো, আমার মনে হয় খুবই ভালো লাগবে। একটু ফুদিয়ে খাচ্ছিলাম, খুব গরম ছিল। দ্বিতীয়বার এটা মুখে দিতে গার্লিকের আর চিকেনের ছোটো ছোটো কুচো পিস মুখে পড়ছে, ওফ সেরা সেরা, জাস্ট কোনো কথা হবে না। ক্যামেরাটা আমি একটু কাছে নিয়ে আসতে বললাম, কারণ এইরকম ফ্রেঞ্চ ফ্রাইজ দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারিনি, আগেই দুটো শুধু খেয়ে নিলাম। তো সুন্দর ছিল। এবার দেখো আমাদের টেবিলে কিন্তু চলে এসছে বাটার চিকেন বার্গার, যাতে বাটারের এরকম একটা পাতলা লেয়ার দেওয়া ছিল আর ভেতরে কিন্তু ছিল চিকেন। তো বার্গারে আমি সবসময় বড় একটা বাইট নিতে পছন্দ করি, সেই মতো একটা দাপিয়ে একটা বাইট নিলাম। আর এই বার্গার, সুন্দর বার্গার উপভোগ করতে করতে দেখে নাও, ভেতরটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল, ব্রেডটাও। আর পেছনে এরকম যশোর রোডের ভিউ দেখলে তো, দেখতে দেখতে খাওয়ার একটা মজাই আলাদা। চলো আরেকটা বাইট নিই। ফ্লেভারটা নিঃসন্দেহে দারুণ ছিল, মুখে কিন্তু আমার এখনও জল চলে আসছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু জাস্ট লেভেলের ছিল ওটা, মানে কি বলবো, অসাধারণ ছিল। এই বার্গারটার দাম ছিল মাত্র 75 টাকা, যার সাথে তোমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজটাও পেয়ে যাচ্ছ। আমাদের পরের আইটেম ক্রিস্পি ফ্রাইড চিকেন, যেখানে ছিল 1, 2, 3 পিস, যার দাম ছিল মাত্র 130 টাকা। তো প্রথমে ব্রাউন মিওনিসে আমি ভালো করে একটু মাখো মাখো করে নিলাম বেশ, তারপরে দিলাম একটা বাইট। মুখে দিতেই ওপরের যেই ক্রিস্পি ভাবটা একটা লেয়ার, আর ভেতরের মাংসের সফটনেস পুরো মুখের মধ্যে গিয়ে একটা আলাদা ফ্লেভার যা খেলা শুরু করে দিল না, মানে কি বলবো, অসাধারণ। 130 টাকায় এরকম 3 পিস লেগ দিয়ে সুন্দর একটা ওদের প্রস্তুতি আমার কিন্তু খুবই ভালো লেগেছে কিন্তু। হ্যাঁ, আমার এটা এতটাই ভালো লেগেছে, আমি আবার একবার মিওনিসে ডুবিয়ে আর একটা কামড় দিলাম। আর কি বলবো, মানে সত্যি মাংসটা কিন্তু দারুণ সফট আর সুন্দর ফ্রেশ ছিল, এক কথায় দারুণ লেগেছে এটা। এবার চলে এসছে কিন্তু মিক্স হাক্কা নুডলস, যাতে প্রন, চিকেন আর এগ এই তিনটের যদিও ছিল, কিন্তু সবথেকে বেশি আমার মুখে কিন্তু পড়েছে প্রন। আমি প্রন দিয়ে একদম প্রথমেই একটা ফ্রেশনেস টেস্ট করার জন্য প্রথম একবার নিলাম, তো আমার এটা কিন্তু ঠিকঠাকই লেগেছে। প্রনটা খুব বেশি মুখে পড়ছিল, ওটাতে এগ আর চিকেনের তুলনায় দেখো প্রনটা তোমরা অনেকটা বেশি পাবে। এবার এক একদিন ওদের এক এক রকম হতেই পারে, কিন্তু হ্যাঁ টেস্টটা কিন্তু সুন্দর ছিল। সাথে ছিল লেমন চিকেন, একটু খেয়ে দেখা যাক লেমন চিকেনটা কেমন। লেমন চিকেনটা কি বলবো, একটু টকটক ফ্লেভার ছিল, বেশ ঠিকঠাক লেগেছে আমার খেতে। মুখে গিয়ে একটা টকটক ফ্লেভার দিচ্ছিল, এটা আমার ঠিকঠাক লেগেছে খেতে। পুরো টেবিল জুড়ে কিন্তু আমাদের শুধু খাবারে ভর্তি ছিল। সব শেষে সব কিছুর অবসান ঘটিয়ে বনগার এই প্রথম মটকা বিরিয়ানি কিন্তু চলে আসলো আমাদের টেবিলে। একটা বেশ দারুণ লোভনীয় কালার কিন্তু এই বিরিয়ানিটার। বিরিয়ানি আমাদেরকে সার্ভ করা হলো, কোয়ান্টিটি কিন্তু আমি বলবো হিউজ, কারণ মটকাটা কিন্তু সত্যি অনেক বড় ছিল। প্রচুর রাইস ছিল, তার সাথে ছিল কিন্তু এই রকম একটা ধামসা বড় সাইজের আলু, আর যাতে কি বলবো, মানে মোটামুটি ভালোই বড় কিন্তু এরকম একটা চিকেন ছিল। একটা কথা বলি, বিরিয়ানি কিন্তু চামচ দিয়ে নয়, হাত দিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু প্রপার ফ্লেভারটা পাওয়া যায়।
আমি হাত দিয়েই বিরিয়ানিটা খেতে পছন্দ করি, তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে জানিও। তো প্রথমেই এরকম সুন্দর একটা রাইস, শুধু রাইসের ফ্লেভারটা নিলাম, যাতে কিন্তু খুব হেজিনেস কিছু ছিল না, যে আতরের গন্ধটা কোনো জায়গায় বেশি থাকে, প্রপার ছিল। আমার মুখে কিন্তু একটা জায়ফলের একটা কী বলবো একটা দানা পড়েছিলো। আমি আলুটা একটু দেখলাম, আলুটা জাস্ট ওয়াও লেভেলের কিন্তু নরম, আর ফ্লেভারটা আমি একটু খেয়ে দেখেছিলাম, কি বলবো, আলুর ভিতরে প্রপার মশলাটা ঢুকেছে, এত সুন্দর সব মুখে মিলিয়ে যাচ্ছিলো। জাস্ট চিকেনটা একটু ভেঙে ভেঙে গেছিলো, সেটা কেন আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলি, এই বিরিয়ানিতে কিন্তু তুমি ডিম পাবে না, এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়। তো আমি একটু আলু আর একটু চিকেন নিয়ে একটা সুন্দর একটা মাখো মাখো বাইট নিলাম, জাস্ট ওয়াও খেতে, ওয়াও ওয়াও, মানে কি বলবো, মুখে পুরো লেগেছিলো এই বিরিয়ানিটা। বনগাঁর এই প্রথম মটকা বিরিয়ানি কোনো কথা হবে না, সত্যি কিন্তু এরা কোয়ান্টিটি কোয়ালিটি দুটো মেনটেন করেছে। কিন্তু হ্যাঁ, নেগেটিভ পয়েন্ট যেটা বললাম, সেটা কিন্তু ডিমটা দেয়নি। এটার দাম কিন্তু ছিল 199 টাকা, দামটা আরেকটু কম হতে পারতো বলে আমার মনে হয়। আমি আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, তোমরা যাও এই বিরিয়ানিটা টেস্ট করো আর জানাও তোমাদের ওপিনিয়নটা কী। বিরিয়ানির টেস্ট কিন্তু সত্যি অসাধারণই ছিল, জাস্ট কোনো কথা হবে না, পুরো আলাদা লেভেলের ছিল এই বিরিয়ানিটা। হ্যাঁ, সব শেষে চকলেট গ্রেন ছড়ানো এরকম একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম দিয়ে আমরা আমাদের ডেজার্টটা শেষ করলাম, যেটা কিন্তু নর্মাল ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমের মতো। তো শেষমেশ তোমাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও। তো চলো আজকের মতো টাটা।